শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে। সেই দেশপ্রেমের গল্পের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি ইয়ানা সার নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি, যেখানে একটি উপজেলার ইয়ানো চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নির্মাতা জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কি করতে পারেন, সেটাই দেখা যাবে ফিল্মটিতে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, দারুণ একটি গল্প যেখানে দেশপ্রেম আছে, মানুষের সেবা কিভাবে করা যায় সেটি আছে। খুব ভালো লেগেছে কাজটি করে, আশা করি দর্শকদের ভালো লাগবে। নির্মাতা আরও বলেন, আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। শিল্পী কলাকুশলী সহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটি ভালো করার। আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে। এতে আরও অভিনয় করেছেন তানজিম সায়ারা তোটিনি, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভূঁইয়া সহ আরও অনেকে। আগামী 24 ফেব্রুয়ারি OTT প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে সিনেমাটি।